গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে আসলাম চায়ের দেশ নামে খ্যাত সিলেটের চা বাগানে। আর এই চা বাগানের নাম হচ্ছে মালিনীছড়া চা বাগান, যেটি উপমহাদেশের মধ্যে অত্যন্ত বিখ্যাত একটি চা বাগান। আর এই চা বাগানের চা উৎপাদনের মধ্য দিয়ে সারা বিশ্বে ব্যাপক হারে রপ্তানি আয় অর্জন করে বাংলাদেশ। আজ আমরা এই চা বাগানের চারপাশটা ঘুরব এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো চমৎকারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর। আর যে পরিবেশে আমরা এসে আসলে নিজেদেরকে অনেক অনেক ধন্য মনে করছি, বিকজ এখানকার চারপাশের পরিবেশ এবং চা বাগানগুলো খুবই চমৎকার। একদম মানে অথেন্টিক কোনো পরিবেশের যে ফ্লেভার, এই জিনিসটা আমরা আজকে এখান থেকে ফিল করছি। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন মালিনীছড়া এই চা বাগানের চারপাশের দৃশ্যগুলো দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা সহপাঠী রয়েছেন তারা অলরেডি পাহাড়ের উপরে উঠে সবাই হাঁপাচ্ছেন। আর আমরা
আপনারা দেখতেই পাচ্ছেন নিচের জায়গাটা প্রায় অনেক গভীর। আমরা ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এই পথ ট্র্যাক করে আমরা সবাই উপরে উঠে আসলাম। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আজকের জন্য সিলেটের মালিনীছড়া চা বাগান থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। তো বন্ধুরা, কেমন হলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।